কার কাছে কই মনের কথা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আমরা দেখব পরাগের মা সোফার উপর বসে আছে, তখন প্রিয়াঙ্কা তার মাকে নিয়ে আসে পরাগদের বাড়িতে। এদিকে শিমুল রান্না করে পুতুলের সঙ্গে রান্না করতে থাকে। প্রিয়াঙ্কার মা মধুবালাকে বলে, ওরা যখন দুজনে দুজনকে পছন্দই করেছে তখন আমাদের উচিত দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দেওয়া। এরপরে মধুবালা বলে, আমার বৌমা কিন্তু এখনও এখানেই আছে। এ কথা শুনে প্রিয়াঙ্কার মা একটু হাসে আর বলে, সে তো ওর কোনো যাওয়ার জায়গা নাই বলে ও এখানে আছে। এ কথা শুনে শিমুল একটু রেগে যায় আর সেখানে আসতে থাকে কিছু একটা বলবে বলে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।